হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সকলকে। আজকে ভাইফোঁটা স্পেশাল পর্ব। আজকে আমি আমার দাদাকে ফোঁটা দিলাম, তো আজকে আমার মনটা খুব খুব খুশি। তো আমি যেখানে আছি সেখানে আমার দাদা এসেছে, মানে বাড়ি থেকে এখানে এসেছে ফোঁটা নিতে। তো ফোঁটা নিতে এসেছে, সেজন্য আজকে আমি খুব খুশি। এবার ফোঁটাতে আমি কি কি গিফট পেলাম সেটা তোমাদের বলছি, দাঁড়াও। আজকে ফোটাতে ফোটা তো দিলাম, যাই হোক দুপুরবেলা ফোটা গেল। এবার আমি তো রান্না বান্না সেরকম কিছু শেয়ার করছি না, যেহেতু আজকে শনিবার, ঠিক আছে? শনিবারে তো আমরা নিরামিষ খাই, সে কারণে আজকে নিরামিষই রান্না হয়েছে। পনির পনির রান্না হয়েছে, পনির তরকারি রান্না হয়েছে, তারপরে একটা সবজি হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, মিষ্টি ফাস্টা যাই হোক ছিল, লুচি পায়েস এসব ছিল। এবার তোমাদের যেটা দেখাচ্ছি, আমার দাদা আমাকে কি কি গিফট দিল, যেহেতু আমার বড়দা দুবাইতে থাকতো, বড়দা এদেশে থাকতো না, ও কাজের সূত্রে দুবাইতে গিয়েছিল, ওখানে ছিল, ওখান থেকে 3 থেকে 4 বছর পরে ফিরলো, সেই জন্য ফুটাটা এবার একটু মনটা আর কি ভালো লাগছে। তো আমার দুটো দাদা, ছোটদাও আছে, তো ছোটদাকে আমি ফুটা দিতে পারিনি। ছোটদা যেহেতু ছোটদাও দুবাইতেই থাকে, ওরা দুভাই এক জায়গাতেই ছিল, তো বড়দা চলে এলো, যেহেতু বাড়িতে কিছু কাজ আছে, সমস্যা আছে, সেই জন্য ও চলে এসেছে, আর ছোটদার আসতে দেরি হবে, ছোটদা এলে আবার ছোটদাকে ফোঁটা দিব। যাই হোক, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার দাদা আমাকে কি কি গিফট দিয়েছে, ঠিক আছে? ফার্স্ট টাইমে আমি তোমাদের শেয়ার করছি সেটা। ও ফার্স্ট টাইমে আমি তোমাদের একটা কথা বলি, দেখো আমি দুর্গাপুজোর সময় শেষ তখন কিছু নিতে পারিনি, ঠিক আছে, কিংবা নিইনি। কালী পুজোর সময় আমি এই মালাটা নিয়েছি, আমার এই মালাটা খুব খুব পছন্দ হয়েছে। দেখো এটা মায়ের লকেট, মা কালীর লকেট, তো এই মালাটা আমি নিয়েছিলাম। মালাটা আর সঙ্গে দেখো, মালার সঙ্গে দেখো কানের আছে, খুব সুন্দর না কানটা? যাই হোক, মালাটা আর কানেরটা আমি কালী পুজোর সময় নিয়েছি, পরে কিন্তু নিয়েছি, কিন্তু কালী পুজোতে আমরা ঘুরতে গেছি, কিন্তু মালাটা পরতে মনে নেই। যাই হোক, আমি আজকে এখন তোমাদের সামনে পড়লাম, ঠিক আছে, তোমাদের দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এতটুকুই অনেক, কি বলো? আচ্ছা যাই হোক, আমাকে বড়দা কি কি দিল দেখো। আমি যেহেতু এইসব করি টরি না, ঠিক আছে, আরো তো আমি করতেও পারি না, কিংবা আমি বুঝিও না এটা কিভাবে কি করে, কি বলো তো? এটা এটা একটা মেকআপ বক্স, ওই দেশ থেকে পাঠিয়েছে, দাঁড়াও আমি খুলে দেখাচ্ছি, কঠিন। ও মাই গড, সুন্দর না? আমার তো পছন্দ হয়েছে, আমাকে যা দেয় আমার সেটাই ভালো লাগে, সিস্টেমটা ভালো। তারপর তারপরে আসছে কি, তারপর ওই দেশ থেকে নিয়ে এসেছে আমার জন্য, এটা কে পাঠিয়েছে, আমার ছোট দাদা পাঠিয়েছে, যেহেতু ফুটা নিতে পারেনি সেই জন্য আমাকে ও দেশ থেকে একটা সেন্ট পাঠিয়েছে, এই সেন্টটা আমার জন্য ওই দেশ থেকে পাঠিয়েছে, দেখো, দাঁড়াও দেখাচ্ছি একটা জিনিস, এই দেখো আরবি ভাষায় লেখা, এটা দুবাই থেকে পাঠানো, তো দেখো উর্দু ভাষা যাকে বলে, এই সেন্টটা পাঠিয়েছে। বাট এই সেন্টার না খুব খুব সুন্দর সেন্ট, গন্ধটা খুব সুন্দর, দাঁড়াও ভেতরটা দেখাচ্ছি তোমাদের। এর ওপরে মানে ইয়ে লাগানো ছিল, মানে প্লাস্টিক দেওয়া ছিল, আঠা দিয়ে লাগানো ছিল, তো এটা আমার ছেলে খুলে নিয়েছে, ও দেখার জন্য পাগল। এবার দেখো এটা, কেমন বলো, সুন্দর না? দারুণ গন্ধ, মানে একদম মিষ্টি গন্ধ। যাই হোক, সেন্ট গেল, তারপর মেকআপ বক্স গেল, এবার আসছে আর একটা জিনিস দিয়েছে, এটা কি বলতো? এটা রুম স্প্রে,
মানে এটা রুমে রুমে ইউজ করে, যে রুমে স্প্রে হয় না, এটা যে দেয় খুব সুন্দর সেন্ট, এটা এটাও খুব সুন্দর। লেখাগুলো উল্টো আসছে। যাই হোক, এটার সেন্টটাও খুব সুন্দর। তারপরে দাঁড়াও দেখাচ্ছি। আসলে অনেক কাজু দিয়েছিল, কিশমিশ পাঠিয়েছিল, তারপরে আমন্ড পাঠিয়েছিল, ওগুলো আমরা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়েছি মানে কি, আছে অল্প অল্প, ওটা আমি বের করছিলাম। তারপর দেখো, এটা আমার ছেলেটা না অর্ধেকটা খালি করে দিয়েছে। এই কটা আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর করা হলো না। খাবে না, করকমের আছে, একটা লাল কালার প্লাস্টিকের, একটা নীল কালার, একটা এটা কি কালার বলে, গোলাপি গোলাপি রানী কালার, আর একটা আছে এই দেখো চকলেট কালার। চকলেট দিয়েছিল, এটা এক প্যাকেট, এটা 1 কিলো ছিল, তো আমার ছেলে খেয়ে নিয়েছে। যাই হোক, এবার তাহলে কি আসছে, ও আর একটা জিনিস আছে, সেটা কি বলতো? এই দেখো এটা কি বলতো, সালসা, হেলথ কামস ফুডস। দেখো এটা ওই খেজুরের মতন মনে হয়, চকলেটের মতন। এটা আমরা এখনো খুলিনি, এই প্যাকেটটা আমরা এখনো খুলিনি। আর একটা জিনিস আছে, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো কি বলতো, এটা এটা বলতে পারবে? এটাতে আছে খেজুর, খেজুর ওই দেশের স্পেশাল খেজুর, দুবাইয়ের খেজুর তো সবাই খেতে চায় না। দেখো এটাও প্যাকেট করা আছে, এই খেজুরের উপরে না মৌরি ছিটানো আছে। আর কি, আর তো দাদার পর্ব গেল। ও আর একটা জিনিস আছে, দাদা আমাকে কি পাঠ দিয়েছে বলতো, আমাকে 2000 টাকা দিয়েছে, ফোটা দিয়েছে আমাকে 2000 টাকা। কাপড় চোপড় আমাকে দেয়নি, কারণ আমাকে বলেছে তোর পছন্দ হয় কি হয় না, কেমন টাইপের নিবি কি নিবি না, একটা কাপড়ই কিনে নিস, না হলে একটা চুড়িদার কিনে নিস, না হলে একটা কুর্তি কিনে নিস, এইভাবে আমাকে বলেছে। তো থাক টাকা, দেখি কি নেওয়া যায়। আর একটা জিনিস দি দেখাচ্ছি, মা পাঠিয়েছে, আমার মা পাঠিয়েছে। মায়ের হাতের কি সব থেকে বেস্ট, নাড়ু। নারকেলের নাড়ু পাঠিয়েছে, যাই হোক আমার অনেকদিন হয়ে যাবে, আমি ডিব্বাগুলোই ভরে রেখেছি, অন্যভাবে নিয়ে এসেছিল। এই দেখো মোয়া, মুড়ির মোয়া, তারপরে দেখবে এটা কি বলতো, এটা হচ্ছে ভুজিয়া দিয়ে বানানো, এটাও একটা মোয়া, গুড়ের তৈরি। আর কি দেবো, আসলে কি আমাদের বাড়ির পাশে ছিল মেলা, ঠিক আছে, তো মেলা ছিল, মেলা থেকে প্রায় জিলেপি পাঠিয়েছে, জিলেপিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, তো জিলেপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, জিলেপিটা আছে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাদাম ভাজা, মেলার বাদাম ভাজা। মেলাতে বাদাম ভাজা না খেলে জাস্ট জমে না। মা পাঠিয়ে দিয়েছে, মা বলেছে বাদাম খেতে ভালোবাসে, তো তাই জন্য বাদাম পাঠিয়ে দিয়েছে। তো আমার গেল, এটা হচ্ছে আমার ভাই ফুটার পর্ব গেল। যাই হোক, কালকে কিছু স্পেশাল রান্না হবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে শনিবার ছিল, তোমাদের তো বললামই আজকে শনিবার ছিল, সেই কারণে আমাদের ঘরে নিরামিষ রান্না হয়েছে। তো আমরা কালকে রান্না করব,
যাই হোক, যা রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কালকে কি কি করছি না করছি কালকের ব্লগে তোমাদের সঙ্গে আস মানে তোমাদের সামনে আসবো এবং তোমাদের দেখাবো কি কি হলো না হলো। আর আজকে দেখো আমি ভাইফোঁটার ভিডিও আমি তোমাদের শেয়ার করছি, তোমরা দেখো কেমন আর কেমন হয়েছে সবকিছু জানিও কমেন্টে। আর প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, ঠিক আছে? টাটা, ভালো থেকো সকলে, কেমন।